বাইশ জুন রোজ রবিবার ভিটামিন এ প্লাস চ্যাম্পিয়ন বাইশ জুন 2019 বয়স থেকে খাওয়ানো হবে। রংপুর সিটি কর্পোরেশনের 33টি ওয়ার্ডের 295টি কেন্দ্রের মাধ্যমে শিশুকে নীল রং এবং 12 থেকে 59 মাস বয়সী 1,07,046 জন শিশুকে লাল রঙের ভিটামিন এ প্লাস ট্যাবলেট খাওয়ানো হবে। এর পরে কোনো শিশুর বমি বমি ভাব হতে পারে। বমি বমি ভাব হলে অভিভাবকে ভরা পেটে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। কান্নারত অবস্থার বা জোর পরে কোনো শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো যাবে, এ শিশুকে খাওয়াতে হবে। তবে আগে থেকে ক্যাপসুলে মুখ কেটে রাখা যাবে না, যাবে না। ইসলাম, রংপুর বিভাগ, রংপুর, মোবাইল নাম্বার পাশে দেওয়া আছে। রংপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী মোহাম্মদ আসিদুল হক এবং প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার কামরুজ্জামান এমনি তার রংপুর সিটি কর্পোরেশন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন রংপুরের মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি করবে বলে আমি আশাবাদী। আশাবাদী কার্যক্রমটা সফলভাবে আমাদের সুসম্পন্ন করার জন্য প্রত্যেকটা স্টেক হোল্ডারদের আমাদের কিছু কিছু দায়িত্ব আছে। অনেক ধরনের রিউমার আসে, সেগুলো আসলে কান না দিয়ে বাস্তব নিউজটা আমাদের করতে হবে, এবং যদি আমাদের নলেজে আসে তাহলে এই বিষয়গুলো আমাদের পক্ষ থেকে যতটুকু জানা, আমাদের রংপুর সিটি কর্পোরেশনের বিশেষ করে এ প্লাস ক্যাম্পেইনের দিক থেকে আমাদের খুবই ভালো পারফরমেন্স এবং ইন্ডিকেটার অনেক হাই এবং প্রথম জায়গায় আমরা আছি। আমরা ধারাবাহিকভাবে সবাই মিলে সবার সহযোগিতা আশা করছি। সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। যে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, একটা কোর কমিটি আছে, বিশেষজ্ঞদের সমন্বয়ে একটা কোর কমিটি আছে। এটা হলো যে এই যে পরীক্ষা নিরীক্ষাগুলো করানো বা যেটা ধরো বমিময় ভাব হওয়া বা এটা কিন্তু আসলে কোর কমিটির ডিসিশন। এটা আমাদের আসলে এখানে কোনো পরীক্ষাতে আসলে যে সমস্যাটা হয়েছিল আমি আপনাকে বলি, গতবারে হলো যে হঠাৎ করে প্রোগ্রাম হবে, প্রোগ্রাম হওয়ার একদিন আগে হঠাৎ করে দেখা গেলো যে একটা জায়গায় যে ক্যাপসুলগুলো পাঠানো হয়েছিল সেই ক্যাপসুলগুলো আসলে ড্যামেজ হয়ে গেছে। অর্থাৎ ভিতরে যে ক্যাপসুলের ভিতরে যে তরল অংশটা থাকে, কিছু কিছু ক্যাপসুলের তরল অংশ এমনিতেই বের হয়ে গেছে না কাটার আগেই, তখনই কিন্তু হুট করে প্রোগ্রামটা বন্ধ করে দেওয়া হলো। যে তখন ওগুলো পরীক্ষা করে তেমন খুব একটা সমস্যা হওয়ার কথা না, তবে যদি খাওয়ায় সেক্ষেত্রে হাইপার ভিটামিনিসিস এর কারণে অনেক সময় হয় কি, যে ভিটামিনের পরিমাণটা তার শরীরে বেড়ে যাওয়ার কারণে দেখা গেলো অনেক সময় শরীরে আমরা বলি র্যাশ হয়, লালচে দাগ হতে পারে, শরীরে দানা উঠতে পারে, অথবা ওই মুহূর্তে ইনস্ট্যান্ট দেখা যায় বাচ্চাটা হয়তো হালকা বমি করতে পারে, মাথা ঝিমঝিম লাগতে পারে, এটুকুই। কিন্তু ওই একটা ক্যাপসুলের জায়গায় আরো একটা ক্যাপসুল যদি সে ভুল করে খেয়েও ফেলে মারা যাবে, এরকম মারাত্মক কোনো পার্শ্বপ্রতিক্রিয়া আসলে নাই।